নমস্কার বন্ধুরা ক্লাসরুম স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি বিনয় আর আমি এই ভিডিওতে বিজ্ঞানের পাঁচটি সরি পঞ্চাশটি অতি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব যেগুলো বিগত কয়েকটি পরীক্ষায় এসেছে এবং আগামী সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাই ভিডিওটি ভালো করে দেখবেন এবং সাথে সাথে যারা মেম্বার নতুন আছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন তাহলে চলুন দেখা যাক প্রথম প্রশ্ন বায়ুতে কন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায় সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা বলে রাখছি এইস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায় পরবর্তী কোয়েশ্চেন অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের কি ধরনের ক্যান্সার হয় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ত্বক ক্যান্সার হয় কি হয় বন্ধুরা মানুষের ত্বক ক্যান্সার হয় অতি বেগুনি রশ্মির প্রভাবে কোয়েশ্চেন নাম্বার থ্রি এলপিজি এর তাপন মূল্য কত এলপিজি এলপিজির ফর্ম হচ্ছে বন্ধুরা এই যে এলপিজি ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর তাপন মূল্য কত পঞ্চাশ হাজার জুল পা কিলোজুল পার কেজি ঠিক তো প্রতি কেজিতে কত প্রতি কেজিতে কত পঞ্চাশ হাজার এই যে পঞ্চাশ হাজার কিলোজুল পার কেজিতে ঠিক তো পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর প্রডিউসার গ্যাস কী না প্রডিউসার গ্যাস হচ্ছে বন্ধুরা বলে রাখছি প্রডিউসার গ্যাস বলা হয় সিও প্লাস এন টু অর্থাৎ সিও অর্থাৎ কার্বন মনোক্সাইড ও এন এর মিশ্রণ নাইট্রোজেনের মিশ্রণকে প্রডিউসার গ্যাস বলে ওয়াটার গ্যাস কী ওয়াটার গ্যাস হচ্ছে সিও অর্থাৎ কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেনের মিশ্রণকে ওয়াটার গ্যাস বলা হয় পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা আট মিনিট কুড়ি সেকেন্ড অনেক অনেক বইয়ে দেখা লেখা থাকে বন্ধুরা বলে রাখছি আট মিনিট আবার উনিশ উনিশ সেকেন্ড লেখা থাকে উনিশ সেকেন্ড ঠিক তো উনিশ সেকেন্ড এই যে উনিশ সেকেন্ডও দেওয়া থাকে তো দুটোই সঠিক হয়ে যাবে পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন ক্যালভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত ক্যালভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে জিরো ক্যালভিন ঠিক আছে বন্ধুরা জিরো ক্যালভিন যদি পরম শূন্য উষ্ণতার মান আমাকে সেলসিয়াস স্কেলে চাই তাহলে কত হয়ে যাবে বন্ধুরা মাইনাস দুশো ডিগ্রি সি হয়ে যাবে ঠিক তো আর এটাই যদি আমার ফারেন হাইটে চাই সেটা হয়ে যায় আচ্ছা এই কোশ্চেনটায় ফারেন হাইটের কোয়েশান রয়েছে পরবর্তী তার জন্য আমি এখন বলছি না পরবর্তীতে পেয়ে যাবো আমরা তার জন্য আমরা এখন বলছি না চারশো মাইনাস চারশো উনষাট পয়েন্ট ফোর হয় তাও আমরা পেয়ে যাব পরবর্তী কোয়েশ্চান কোশ্চেন নাম্বার এইট কোশ সরি বন্ধুরা কোয়েশ্চেন নাম্বার এইট এইট হচ্ছে তিনশো কেলভিন এবং থার্টি ডিগ্রি সি তিরিশ ডিগ্রি সি এর মধ্যে কোনটি বড় তো বড় রাখছি কে ফর ক্যালভিন সি ফর সেলসিয়াস এদের মধ্যে কোনটি বড় বন্ধুরা না সঠিক উত্তর হয়ে যাবে তিরিশ ডিগ্রি সি বড়ো না কিভাবে আমরা জানি যে সেলসিয়াস থেকে ক্যালভিনে সেলসিয়াস থেকে এই যে সেলসিয়াস থেকে ক্যালভিনে রূপান্তর করার অর্থাৎ কনভার্ট করার ফর্মুলা কি না সেলসিয়াস স্কেলের পার্টকে আমরা কত যোগ করতে হবে বন্ধুরা বলুন তিনশো যোগ করতে হয় তাহলে আমার আমার কি হয়ে যাচ্ছে এখানে তিনশো কে আর তিনশো তেহাত্তর সাথে আমার কত যোগ করতে হবে তিনশো তাহলে কত হয়ে যাচ্ছে সেটা তিনশো তিন তাই তো তো এই যে থার্টি ডিগ্রি সি এর ক্ষেত্রে আমি ক্যালভিনে বার করলে তিনশো তিন কে আসছে আর এখানে আমার দেওয়া রয়েছিলো তিনশো এই যে তিনশো এখানে চলে এসছে কত তিনশো তিন ক্যালভিন তাহলে কনটি বড়ো হয়ে যাবে থার্টি ডিগ্রি সি বড়ো হয়ে যাবে পরবর্তী কোয়েশ্চান কোয়েশ্চেন নাম্বার নাইন প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম কি না প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো বন্ধুরা বলে রাখছি সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তাই তো কোয়েশ্চেন নাম্বার টেন সবচেয়ে হালকা ধাতুর নাম কী সবচেয়ে হালকা ধাতুর নাম হয়ে যাচ্ছে লিথিয়াম ঠিক আছে এবার এরকম কোয়েশ্চান থাকতে পারে বন্ধুরা যে মিশ্র গ্যাসগুলির মধ্যে সরি নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সবচেয়ে হালকা হালকা ধাতু কি নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সবচেয়ে হালকা মৌল কোনটি হবে না ওইটা তখন হয়ে যাবে কি বন্ধুরা বলে হিলিয়াম তখন সেটা হয়ে যাবে এই হিলিয়াম ঠিক তো এই চি হিলিয়াম হয়ে যাবে নিষ্ক্রিয় মৌলগুলির মধ্যে সবচেয়ে হালকা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ও বজ্রপাত দেখা যায় না বায়ুমণ্ডল আমরা জানি বন্ধুরা বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার অর্থাৎ প্রথম স্তরেই আমাদের আমাদের কি ঝড় বৃষ্টি ও বজ্রপাত হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ বারো গ্রিন হাউস গ্যাস না থাকলে পৃথিবীর গড় উষ্ণতা কত হতো সঠিক উত্তর হয়ে যাবে প্রায় মাইনাস তেইশ ডিগ্রি সি হয়ে যেত নিচে নেমে যেত তাই তো আর দু একটি কোয়েশ্চেন যদি আপনাদের মনে হয় যে আলাদা হতে পারে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোয়েশন নাম্বার থার্টিন তেরো দুষ্টু দুষ্টুমৌল বলা হয় কোন দুষ্টু মল বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা হাইড্রোজেনকে দুষ্টুমৌল বলা হয় পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোরটিন জেট প্লেন ও রকেট জেট প্লেন ও রকেট নিউটনের কোন গতিসূত্র প্রযোজ্য জেট প্লেন ও রকেটে নিউটনের কোন গতিসূত্র প্রযোজ্য বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে নিউটনের তৃতীয় গতিসূত্র ঠিক আছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার পনেরো ফিফটিন এক গ্রাম ভার সমান কত ডাইনের সমান হয় না এক গ্রাম ভার সমান কত নশো একাশি ডাইনের সমান হয় অর্থাৎ নশো একাশি ডাইন হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চান কোশ্চেন নাম্বার সিক্সটিন ষোলো পরমাণুর কণকণাটি নিস্তরিত না সঠিক উত্তর হয়ে যাওয়া বন্ধুরা পরমাণুর নিউটন হচ্ছে নিস্তরিত। আমরা জানি পরমাণুর তিনটি কোনা তাই তো তিনটি কণা কি কী হয় একটি ইলেকট্রন একটি হয় প্রোটন আর একটি কি হয় বন্ধুরা নিউটন তার মধ্যে নিউটন হয়ে যাচ্ছে কী নিস্তরিত পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চান নাম্বার সতেরো সবচেয়ে হালকা নিষ্ক্রমৌল্যটির নাম কী এই যে বন্ধুরা একটু আগেই বললাম সবচেয়ে হালকা নিষ্ক্রম মৌল্য কী হয়ে যাবে হিলিয়াম এইচ ই এইচ ই ঠিক তো ঠিক আছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার আঠারো নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় তো সঠিক উত্তর হয়ে যাবে নিউটনের প্রথম গতি সূত্রের থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় ঠিক তো তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা বলের এইখানে সংজ্ঞা পাওয়া যাচ্ছে প্রথম থেকে আর বলের বলের ধারণা বা বলের পরিমাপ পাওয়া যায় কি সেকেন্ড ল থেকে সেকেন্ড ল নিউটনের সেকেন্ড ল অর্থাৎ দ্বিতীয় সূত্র থেকে পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার উনিশ তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতুটি হল না তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতুটি হচ্ছে গ্রাফাইট তার সাথে সাথে মনে রাখবেন আপনারা গ্যাস কার্বনও হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু গ্যাস কার্বন এবং গ্রাফাইট দুটোই হয়ে যাবে সঠিক উত্তর তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতু পরবর্তী কোশ্চেন কোয়েশন নাম্বার টোয়েন্টি কুড়ি দুটি কল্পের উদাহরণ দাও তো দুটি ধাতুকল্পের উদাহরণ কি কী হয়ে যাবে তার আগে বলে রাখি বন্ধুরা ধাতুকল্প কী জিনিস ধাতুকল্প হচ্ছে যে ধাতু এবং অধাতুর উভয়ের ধর্ম বর্তমান থাকে ধাতুকল্পতে সেটাই হচ্ছে ধাতুকল্প ঠিক তো তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে দুটি ধাতুকল্পের উদাহরণ কি আর্সেনিক ও অ্যান্টিমনি ঠিক তো আর্সেনিক ও অ্যান্টিমনি পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান একুশ কণ যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আর বস্তুর ভার মাপা হয় কি স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে সাথে সাথে এটাও মনে রাখবেন পরবর্তী কোশ্চান কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ডাক্তারেরা দন্ত চিকিৎসার জন্য কণ দর্পণ ব্যবহার করেন এর সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অবতল দর্পণ ডাক্তারেরা চিকিৎসার জন্য যে দর্পণ ব্যবহার করেন তা হচ্ছে অবতল দর্পণ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার তেইশ কোন নিষ্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা গামা এর ভেদন ক্ষমতার ক্রম আমি এখানে লিখে দিচ্ছি বন্ধুরা কী কী হয় না রশ্মি তিনটি কি আলফা বিটা এবং কি হয় বন্ধুরা গামা এদের ভেদন ক্ষমতা কী এইভাবে ক্রম হবে সবচেয়ে বেশি গামা তারপর বিটা তারপর আলফা ঠিক তো পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ ব্লিচিং পাউডারের সংকেত কি না ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে সিএ ও সিএল সি সিএল সিএ ও সিএল অনেক অনেক অনেকখানে আপনারা এটাও দেখতে পারেন এইভাবে সংকেত দেওয়া থাকে আর দিয়ে হবে সিএ ও সি এল আর সাফিকারের উপাদানগুলি কি তার আমরা জানি প্রত্যেকেই যে বাড়ির বর্তনের সাথে থাকে ফিউজ যে যুক্ত থাকে তার মধ্যে একটি তার ইউজ করা হয় তার উপাদানগুলি কী কী বন্ধুরা না হয়ে যাবে পিবি পিবি অর্থাৎ ল্যাড যেটা আমরা সিসা বলে জানি সিসা পিবি ও এসেন এসেন অর্থাৎ টিন ঠিক তো বলে রাখছি আবার পিবি বলতে লেডকে বোঝায় বা সীসা আর এসেন বলতে টিনকে বোঝায় ঠিক তো ঠিক আছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার কত হয়ে যাবে টোয়েন্টি সিক্স কোন রক্তের গ্রুপকে দাতা বলা হয় না আমরা প্রত্যেকেই জানি দাতা বলা হয় ও গ্রুপ রক্তের ও গ্রুপকে কি বলা হয় দাতা সাথে সাথে মনে রাখবেন আপনারা যে এবি এই যে এবি রয়েছে তো এবি এবিকে কি বলা হয় এবিকে বলা হয় গ্রহিতা ঠিক তো গ্রহিতা অর্থাৎ বলা গ্রহীতা এবিকে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশন টোয়েন্টি সেভেন জার্মান সিলভারে কোন কোন ধাতু থাকে না জার্মান সিলভারে তিনটি ধাতু থাকে মনে রাখবেন সেগুলি হল দস্তা তামা ও নিকেল দস্তা তামা ও নিকেল পরবর্তী কোয়েশ্চেন টোয়েন্টি এইট বিছুতি গাছের পাতা গায়ে লাগলে চুলকা চুলকায় এর কারণ কি এর কারণ হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অক্সালিক অ্যাসিড এর সাথে সাথে মনে রাখবে যে এই কচু তো এই অক্সালিক অ্যাসিডেই থাকে তাই আমাদের কী হয় বিছুতি পাতা গায়ে লাগলে চুলকায় পরবর্তী কোশ্চেন টোয়েন্টি নাইন আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় এর সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা সেলুলোজ আয়নাতে যে পিছন দিকে যে প্রলেপ দেওয়া হয় বন্ধুরা সবাই দেখেছ ঠিক তো দেখেছেন আপনারা তাহলে সেটি হয়ে যাবে কি সঠিক উত্তর আয়নায় প্রলেপ দিতে ব্যবহার করা হয় সেলুলোজ কোয়েশ্চেন নাম্বার থার্টি পিঁপড়ের হুলে কি থাকে না পিঁপড়ের হুলে থাকে কি ফর্মিক অ্যাসিড ওই জন্য কি হয় ফর্মিক অ্যাসিড থাকার জন্য আমাদের কি হয় পিঁপড়ে যদি কামড়ে দিই তাহলে জ্বালা করে কোয়েশ্চেনটি এভাবেও ঘুরে আসতে পারে যে পিঁপড়ে কামড়ানোর ফলে জ্বালা করে এর কারণ কি না সঠিক উত্তর হয়ে যাবে এর ফর্মিক অ্যাসিডের কারণে এর জ্বালাটা করে ঠিক আছে এর সংকেত কী হয় ফর্মিক অ্যাসিডের এইচ সি ডবল ও এইচ এটি হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংকেত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান মানবদেহের উচ্চ তাপমাত্রা বা জ্বর কমাতে কোন বস্তুটি ব্যবহার করা হয় এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্টিপাইরেক্টিক্স ঠিক তো অ্যান্টিপাইরেক্টিক্স পাইরেটিক্স যন্ত্রটি ব্যবহার করা হয় মানবদেহের উচ্চ তাপমাত্রা ও জ্বর কমাতে কোয়েশ্চেন নাম্বার থার্টি কোন অঙ্গটি গমনে ভারসাম্য রক্ষা করে না গমনে অর্থাৎ আমাদের যে গমনে ভারসাম্য রক্ষা করে কি লঘু মস্তিষ্ক তাই তো এর সঠিক উত্তর হয়ে যাবে গমনে ভারসাম্য রক্ষা করে কি না লঘু মস্তিষ্ক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি সিএনএস এর পুরো নাম কী সিএনএস এর পুরোনাম হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন থার্টি ফোর কোন এককে পরমাণুর বেশ মাপা হয় সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা ফার্মি এককে পরমাণু কি বেশ মাপা হয়ে থাকে ঠিক আছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ অম্লরাজে এইচ ও এইচ এন ও থ্রি এর অনুপাত কত এইচ সি এল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এইচ এন ও থ্রি অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এর অনুপাত কি থাকে না থ্রিজ টু ওয়ান থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সিক্স থার্টি সিক্স এক অশ্ব সমান কত ওয়াট কত ওয়ার্ডের সমান হয় এক অশ্ব ক্ষমতার সমান কত ওয়ার্ডের সমান হয় বন্ধুরা না সাতশো ছেচল্লিশ ওয়ার্ড ঠিক তো সাতশো ছেচল্লিশ ওয়ার্ড পরবর্তী কোশ্চেন কোয়েশ্চন থার্টি সেভেন ফরেন হাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত না ফরেন হাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত এই যে বন্ধুরা একটু আগেই বলেছিলাম আমরা পেয়েছিলাম চারশো উনষাট পয়েন্ট ফোর ডিগ্রি এফ চারশো দশমিক চার ডিগ্রি এফ ঠিক তো পরবর্তী কোশ্চেন কোয়েশ্চন থার্টি এইট কোন লিভারের যান্ত্রিক সুবিধার সূত্রটি কি কোন লিভারের যান্ত্রিক সুবিধার সূত্রটি হচ্ছে নাকি বলবাহু বাই বাহু এটি বাই কিন্তু এই যে যেটা দেওয়া রয়েছে এটা বাই হ্যাঁ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নাইন মার্বেল ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় মার্বেল ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটি এলকিনের সাধারণ সংকেত কি না এলকিনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ এন ঠিক তো সিএন এইচ তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা এলকিন এটি হচ্ছে হাইড্রোকার্বনের একটি ভাগ তিনটি ভাগ হয় অ্যালকেন এলকিন এলকাইন ঠিক তো তা এলকেনের সংকেত বলে দিচ্ছি এলকেনের সংকেত কি হয়ে যায় সিএন প্লাস এইচ টুয়েন সিএন এইচ এন এখানে কী হয়ে যাবে প্লাস টু চলে এসে এলকেনে এলকিনের সংকেত এই যে দেওয়ায় রয়েছে এবং অ্যালকাইনের সংকেত কি হয়ে যাবে এই যে প্লাস টু যেখানে আমরা ইউজ করেছি এই যে প্লাস টু যেখানে ইউজ করেছি সেটা কি হয়ে যাবে মাইনাস টু ঠিক তো এটা অ্যালকাইনের সংকেত হয়ে যাচ্ছে এটি ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন তার আগে বলে রাখছি তার এলকিনের সাধারণ সংকেত হয়ে যাচ্ছে এন এইচ টু এন পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর্টি ওয়ান লেড নাইট্রেট এর জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে কী রঙের অধক্ষেপ পড়ে অধক্ষেপ পরে যেটা নিচে থিতিয়ে পড়ে যায় এইভাবে ঠিক তো এই অধক্ষেপের কালারটি কী থাকে রঙটি কি থাকে না সঠিক উত্তর হয়ে যাবে কালো ঠিক তো ব্ল্যাক কালারের হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটি টু বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি থাকে না বৈদ্যুতিক বাতির মধ্যে নিষ্ক্রিয় গ্যাস হিসাবে কি থাকে আর্গন ঠিক তো বন্ধুরা আর্গন থাকে সাথে সাথে মনে রাখবে নাইট্রোজেনও থাকে কিন্তু মেন হচ্ছে কি আর্গন থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটি থ্রি ফোরটি থ্রি বলছে কোন কলা উদ্ভিদে জল পরিবহন করে এর সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা জাইলেম কলা এই যে জাইলেম কলা উদ্ভিদে জল পরিবহন করে সাথে সাথে মনে সাথে সাথে মনে রাখবেন যে তাহলে জল পরিবহন করে জাইলেম কলা আর খাদ্য পরিবহন করে কি ফ্লোয়েম কলা ঠিক তো ফ্লোয়েম পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোরটি ফোর ফোরটি ফোর সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত হয় না সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত হয় মাইনাস হাফ মাইনাস একের দুই ঠিক তো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটি ফাইভ একটি মূলবিহীন উদ্ভিদের উদাহরণ দাও একটি মূলবিহীন উদ্ভিদ হলো বন্ধুরা সেরাটো ফাইলাম সেরাটো ফাইলাম হচ্ছে একটি মূলবিহীন উদ্ভিদ এর মূল থাকে না ঠিক তো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফোরটি সিক্স সংখ্যার মান কত না সঠিক উত্তর হয়ে যাবে অ্যাভোগাটোর সংখ্যার মান কি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পয়েন্ট টোয়েন্টি থ্রি সাথে সাথে বলে রাখি বন্ধুরা অনেক অনেক এখন নতুন বইয়ে এই যে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রির পরিবর্তে টু ইউজ করছে ঠিক তো এটাও হবে টু টু ইউজ করছে বাইশ তেইশে জায়গায় বাইশ ইউজ হচ্ছে নতুন নতুন বইয়ে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফোরটি সেভেন এস অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে যে কোনো গ্যাসের আয়তন কত হয়ে যায় না সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা কি এস টিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত হয়ে যায় না বাইশ দশমিক চার লিটার এই যে বাইশ দশমিক চার লিটার হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফোরটি এইট চার্লসের সূত্রে ধ্রুবক দুটি কি কি না চার্লসের সূত্রে ধ্রুবক দুটি হচ্ছে বন্ধুরা গ্যাসের চাপ ও গ্যাসের ভর সাথে সাথে বলে রাখছি বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কি কি হয় না গ্যাসের ভর এবং গ্যাসের কি হয়ে যায় উষ্ণতা ঠিক তো গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা বলে রাখছি সাথে সাথে যারা যারা যে বন্ধুগুলো লিখতে চাইছো তারা নিজেরাই লিখে নিতে পারো নোট ডাউন করে রাখতে পারো বা এগুলোকে স্ক্রিনশুট হিসেবেও রেখে নিতে পারো ঠিক তো পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটি নাইন ফর্টি নাইন বলছে বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহগুলিকে রাখা হয় ঠিক তো তো বায়ুমণ্ডলের অ্যাক্সফিয়ার এই যে কৃত্রিম উপগ্রহগুলি যেগুলো পাঠানো হয় বিভিন্ন দেশ থেকে যে উপগ্রহ উপগ্রহগুলিকে পাঠানো হয় সেগুলো কি না অ্যাক্সফিয়ার স্তরেই রাখা হয়ে থাকে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো বা করবেন কারণ আমি এ আমার ক্লাসরুম স্টাডি চ্যানেলে এই যে ওয়াটারমার্ক হিসেবে রয়েছে ক্লাসরুম স্টাডি চ্যানেলে আমি প্রতিদিন পাঁচটি করে ম্যাথমেটিক্সের শর্ট ট্রিক্স বলে থাকি কোনো অ্যাক্স ধরে অঙ্কগুলো করি না উইদাউট অ্যাক্স ধরেই করি এবং বিজ্ঞানের প্রশ্ন জিকে প্রশ্ন আপলোড করে থাকি তাই যারা যারা নতুন আছো বা আছেন গ্রুপটিকে চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলে সার্চ করবেন ক্লাসরুম স্টাডি সার্চ করবেন প্রথমেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরবর্তী কোয়েশ্চান কোয়েশ্চেন নাম্বার ফিফটি এবং লাস্ট কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলের স্তরে জেট প্লেনগুলি চলাচল করে এই যে জেট প্লেন বা আমরা এয়ারপ্লেন এরোপ্লেনগুলি যেগুলো চলাচল করে কোন স্তরে না বায়ুমণ্ডলের স্ট্রেটসফিয়ারে এরা চলাচল করে ঠিক তো আবার রিকোয়েস্ট করছি বন্ধুরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো বা আছেন তারা তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা করবেন যাতে আর সাথে সাথে বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই আজ রাত নটার সময় আমি শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব তাই আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত